রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু মৃত্যু হয়েছে মোহাম্মদপুর বেরিবাঁধ তিন রাস্তার মোড়ে বৃহস্পতিবার রাত বারোটার দিকে দুর্ঘটনা ঘটে নিহত শিশুর নাম আবদুল্লাহ মাহমুদ রিফাত একটি মাদ্রাসায় পড়াশোনা করত সে সন্তান রিফাত ও দোকানের কর্মচারী ফাহাদকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন আব্দুল গনি তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শিশু রিফাত ঘটনাস্থলে নিহত হয় আরেক শিশু ফাহাদকে উদ্ধার করে সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ট্রাক চালককে আটক করেছে পুলিশ নিহত রিফাতের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ